খাস জমিতে গাছ কাটা নিয়ে এবার তরজা চন্দ্রকোনা 2 নম্বর ওয়ার্ডে, যেটা অভিযোগ রয়েছে যে পুরসভার এলাকায় অবাধে কাটা হচ্ছে গাছ। পুরো এলাকায় বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ, গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনা ঘিরে শোরগোল, চেয়ারম্যানের পাল্টা দাবি তিনি গাছ কাটেননি, গাছ কেটেছে গ্রামবাসীরাই। চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের মিত্রসেনপুর এলাকার সরকারি খাস জমি থেকেই গাছ সাফাই। খাস জমিতে গাছ কাটা নিয়ে তরজা পুরসভা এলাকায় গাছ কাটার অভিযোগ, চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমরা তো কেউ জানিনি, আমরা কোনোভাবেই আমাদের বোর্ডে আলোচনাও হয়নি গাছ কাটার ব্যাপারে। আর গাছ কীভাবে কাটা হলো এটা আমাদের পৌরসভার একটা খাস ল্যান্ড, আমরা এখানে এটাকে ঘিরে আমরা মার্কিং করেছি। আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, আমরা এখানে পুরো জায়গাটা ঘিরে বেদখল হয়ে যাচ্ছিলো, বেদখল হওয়ার ফলে আমরা এটাকে ঘিরে রেখেছি এবং মাপ করে আমরা একটা খুঁটি দিয়ে আমরা ডিমার্ক করে দিয়েছি। দেওয়ার পরে আমাদের এখানে পরিকল্পনা আছে পৌরসভার যেসব গ্যারেজ আছে, গ্যারেজটা টোটাল এই জায়গায় করা হবে। তার আমাদের স্কিম রেডিও হয়ে গেছে, তার প্রাচীর দিয়ে ঘিরা হবে, রেডিও হয়ে গেছে। হঠাৎ আমরা শুনছি এই এলাকার সমস্ত গাছ এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর যে সে বিক্রি করে দিচ্ছে। আমরা তো স্পটে এসেছি সঙ্গে সঙ্গে। আমরা গ্রামবাসী তো আপনারা? হ্যাঁ, আমরা গ্রামবাসীরাই গাছটা কেটেছি। গাছটা কাটার কারণ হচ্ছে ওইখানে সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আমাদের একটা দেশের শীতলা মন্দিরের একটা আটচালা তৈরি করার কাজ প্রায় 1 বছর আগে আরম্ভ করেছিলাম, সেটা সম্পন্ন করে তুলতে পারছিলাম না টাকার কারণে। আমরা যাচ্ছি এখানে যখন স্বাস্থ্যকেন্দ্র আরে হচ্ছে, আর এই গাছগুলো তো কাটতেই হবে, গাছগুলো না কাটলে তো এখানে কোনো কাজটাই হবে না। আমরা তখন পৌরসভা চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছিলাম, একটা দরখাস্তটা করেছিলাম এই নিয়ে যে ম্যাডাম, যদি আপনারা পৌরসভার থেকে আমাদেরকে এই গাছগুলো দেন, তাহলে আমরা এই গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে আমরা এই মন্দিরে যে কাজটা আরম্ভ করেছিলাম এই মন্দিরটা কমপ্লিট করতে পারবো আর কি, মানে ওইখান থেকে কিছু টাকা আসবে। সেই জন্যই ম্যাডাম আমাদেরকে একটা দরখাস্ত দিয়েছিলাম, দরখাস্ত আমাদেরকে আবার রিটার্ন করেছিলেন যে হ্যাঁ, তোমরা এই গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে মন্দিরের কাজে টাকাটা লাগাও, যার জন্য আমরাই এই গাছগুলো দেশবাসীর থেকে কেটে কেটে বিক্রি করেছি। গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। যেটা জানতে চাইবো যে কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? দেখো, যে চন্দ্রকোনা পৌরসভার মিত্রসেনপুর, মানে পৌরসভা 2 নম্বর ওয়ার্ড মিত্রসেনপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে এই সমস্ত যে গাছগুলি ছিল সেই গাছগুলি কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা এলাকার মানুষজন গাছগুলি রক্ষণাবেক্ষণ করছিল এবং সেই গাছগুলি জোরপূর্বকই গ্রামের মানুষজন তারা অভিযোগ করছেন যে জোরপূর্বক চেয়ারম্যান এই গাছগুলি কেটে ফেলেছে এবং কেটে ফেলে এই গাছ। আমরা তো চেয়ারম্যানের বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে গ্রামবাসীরাই কেটেছে, এই প্রসঙ্গে গ্রামবাসীরা কি বলছে? দেখুন, এই বিষয়টা যে গ্রামবাসীরা কিন্তু অন্যান্য যে কাউন্সিলর রয়েছেন সে সমস্ত কাউন্সিলরদের, পৌরসভার কাউন্সিলরদের তারা অভিযোগ জানিয়েছেন যে এই বিষয়ে গ্রামবাসীদের উপরে তারা যে চেয়ারম্যানের যে অভিযোগ সেই অভিযোগ খতিয়ে দেখতে এবং গ্রামবাসীদের ওই অভিযোগ পেয়ে চেয়ারম্যানের আর এবং গ্রামবাসীদের বিষয়টা সম্পূর্ণভাবে খতিয়ে দেখতে অন্যান্য কাউন্সিলররাও কিন্তু গেছিল না ওই জায়গায়। সে কিন্তু কাউন্সিলরদের চক্ষু চরক কাজ যে এইভাবে যে গাছ কাটা হয়েছে কিন্তু তা এলাকার মানুষের পুলিশ প্রশাসন আর সর্বত্র জায়গায় রয়েছে, সেই জায়গাতে কিভাবে এই গাছ কাটা রইলো কোনো প্রভাবশালী নেতা ছাড়া, কোনো প্রভাবশালী যে রয়েছে তাদের খাটানো ছাড়া এই গাছ গ্রামবাসীরা একা কেটে নিতে পারে না। এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশাসন তদন্ত শুরু করেছে, কোথায় এই গাছ পাচার হয়েছে, কোথায় কোন মিলে এই গাছ গেছে তা কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা কিন্তু আধিকারিকরা এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। পুরো ঘটনা কিন্তু পরিষ্কার হচ্ছে যে প্রভাবশালী এর মধ্যে জড়িত রয়েছে, সে চেয়ারম্যানই থাকুক কিংবা অন্য কোনো নেতৃত্ব থাকুক, প্রভাবশালী ছাড়া এত গাছ কেটে বিক্রি করে দেওয়ার ক্ষমতা কিন্তু গ্রামবাসীদের নেই। এটা কিন্তু অন্যান্য যারা কাউন্সিলর রয়েছে তারা কিন্তু বিষয়টা সামনে নিয়ে আসছে। ধন্যবাদ তোমাকে। খাস জমিতে গাছ কাটা নিয়ে তরজা পুরসভা এলাকায় গাছ কাটার অভিযোগ, চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা।